আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ষোলোই ডিসেম্বর আজকে একটু ঘুরতে যাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি যাই হোক এখানে হয়ে হয়ে একদম গেছি জাইফা জাইফার বাবার কুলে আছে জাইন হচ্ছে হাঁটতে আমার হাতের এক হাতে জাইনকে ধরে আছি শীতকালে তো দিন এমনিতেই ছোট আরও যদি হয় বন্ধের দিন তাহলে মনে হয় যে দিন আরও খুবই তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল তারপরে হচ্ছে এখানে যাই হোক একটা নিয়ে নিয়ে এখন যাচ্ছি আর এখন আছি হচ্ছে পিজি হসপিটালের সামনে পিজি হসপিটালের সামনে কিছু দৃশ্য দেখাবো যেগুলো দেখে খুবই ভালো লাগবে আপনাদের তারপরে এই যে আজকে আসলাম হচ্ছে রমনাতে রমনা এখানে এসে রিক্সা থামিয়ে দিয়েছে এখন আমরা নেমে যাব রিক্সা থেকে তো আমি রিক্সার উপরে বসে দেখতেছি যে অনেক ভিড় ঢুকতে ভিড় কিন্তু ভিতরে যখন আপনি পার্কের ভিতরে ঢুকবেন তখন কিন্তু আপনি অনায়াসে আর খুব ইজিলিভাবে চলাফেরা করতে পারবেন এমনিতে সময় ভিড় থাকলেও আজকে একটু যেহেতু বন্ধের দিন তাই আজকে বেশি ভিড় ছিল যাই হোক এখন এই যে দেখেন একটা টেডি এটার ভিতরে কিন্তু মানুষ হ্যাঁ আর পিছন করতেছে ব্লক করে এটা এটা দেখে তো তা তাকিয়ে আছে তার দিকে তারপরে আমরা সিরিয়াল বায়ে ভিতরে রমনা পার্কের ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখেন অবস্থা সবাই সবার মতো হুজুর তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে এখানে বেশিরভাগ ছিল প্রেমিক প্রেমিকা ফ্যামিলি ছিল তারপরে হাজব্যান্ড ওয়াইফ ছিল সব ধরনের মানুষই এখানে ছিল তারপরে এই যে আমি একটু দেখতেছি আমার হিজাবটা পিছলা যেহেতু তাই একটু এলোমেলো হয়ে যাচ্ছিলো তারপরে আবার ঠিক করে নিলাম নেওয়ার পরে তারপরে পিছনে দেখেন কত মানুষ কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও কলে কথা বলতেছে তারপরে এখানে হচ্ছে ফুল গাছ তো ফুলগুলো আমি দেখতেছিলাম এটা কি ফুল পরে এই ফুলটা এখনো ফুটে নাই আর গ্রানও পাচ্ছিলাম না এই গ্রানও নাই ফুলটা কেউ যদি নাম জানান কমেন্টে জানাতে পারেন আর এই দেখেন এখানে কিন্তু দাঁড়িয়ে আছে তারপরে দেখেন ছবি তোলার কি সুন্দর পোস্ট চলতেছে এখানে বেশিরভাগই ছিল আরেকজনের তো সাজুগুজু করে ভিডিওতে দেখাচ্ছে আর হাসতেছে এখানে বেশিরভাগই ছিল ছবি তোলা নিয়ে ব্যস্ত হাজব্যান্ড তারপরে এই যে দেখেন হুজুর তার ওয়াইফকে ছবি তুলে দিচ্ছে এই হুজুররাও কিন্তু ওয়াইফদেরকে অনেক সুন্দর করে ছবি তুলে দেয় তো আমি যখন লালবাগকেলে গিয়েছিলাম সেখানেও দেখছি তো আজকে যখন রমনা পার্কে আসলাম এখানেও দেখলাম খুবই সুন্দর করে অনেক ছবি তুলে ছবি তুলে দেয় তারপরে দেখেন সবাই কিন্তু ঘুরতে সে যে যার মতো আর কত ভিড় ছিল এই ব্রিজগুলোর উপরে যে দাঁড়িয়ে ছবি তুলবো সেই অপশানটা ছিল না আজকে ষোলো ডিসেম্বর না হয়ে আজকে ছবি দিবস হলে ভালো হতো চারদিকে শুধু ছবি আর ছবি তুলতেছে হাজব্যান্ডরা হচ্ছে ছবি তুলে দিবে বাচ্চা সামলাবে ব্যাগ সামলাবে আর ওয়াইফরা হচ্ছে এক একটা পুস নিবে আর ছবি তুলে দিবে তো আমার যেহেতু মেয়ে আমার কুলে তারপরে হচ্ছে জাইন হাঁটতে ছিল তো একদিকে জাইনের প্রতি খেয়াল রাখতে হয় তারপরে আমাকে আবার আমার হাজব্যান্ড ছবি তুলে দেয় তারপরে আমি আবার ছবি তুলে দিই জাইফাকে কুলে নিয়ে তো এইভাবে আমরা ছবি টবি তুলি তারপর হচ্ছে চারজনের একটা ছবি তুল তুলতে পারলাম না পরে একটা ভাইয়াকে বলে একটা মাত্র দুইটা ছবি তুলে দিয়েছে উনি আর যেহেতু অপরিচিত মানুষ তাদেরকে মোবাইল দেওয়াটা উচিত না যেহেতু বেশি দামের মোবাইল এগুলো খুবই ভাল লাগলো আমার কাছে এখানে এসে আরও যদি আগে আসতাম তাহলে অনেক ভালো হতো এখানে যেতে যেতে প্রায় মানে সন্ধ্যা সন্ধ্যার আর কি আজান দিয়ে দিবে এমন টাইম হয়ে গেছে তো বেশি একটা সময় ঘুরতে পারিনি আর ভিতরে তো শুধু বাদাম এগুলোই খাওয়ার মতো আর কি জিনিস বিক্রি করেন তারপরে এই যে সামনে যে একটা বুড়া আঙ্কেল যাইতেছে না এই আঙ্কেলটা হচ্ছে আমার মেয়েকে বারবার ধরতেছিল আর হাসতে ছিল আমার মেয়েকে পার্কে নিয়ে গেলে সবাই হচ্ছে দেখে হাসে তারপর এখানে তারপরে রিলস বানাচ্ছে মেয়েটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে ছেলেটা আবার ভিডিও করে দিচ্ছে আবার ওই যে ওইখানে হচ্ছে বদু সেজেছে আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে দিচ্ছে এখানে সব রকমের মানুষ দেখতে পাবেন এখানে বেশিরভাগই রিলস করছে টিকটক বানাচ্ছে তারপরে ছবি তুলছে আর এই যে দেখেন আরেকজন এখন কি ছবি তুলবে সেরকম দেখেন একজনে ছবি তুলে দিয়েছে এই যে এটা খুব ভালো ছিল না তারা কিন্তু বলতেই পারবে না যে আমি যে ভিডিও করতেছি আমি কি করব বলেন আমি ভিডিও ধরে আছি আর তারা হচ্ছে পোস্ট নিচ্ছিল আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বসে আছে আমিও বসে আছি বসে থেকে তার বসে থাকা একটু ক্যাপচার করলাম তারপর তারা যে ছবি তুলি এই যে দেখেন আরেকজনের ছবি তুলছে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আর একটু পরে আজান দিয়ে দিবে তো আমরা পার্ক থেকে বের হয়ে যাব আজকে পুরো পার্কটা ঘুরতে পারলাম না দেখেন অনেক পাখি এখানে আসলে শুধু পাখির কিচিরমিচির আর খুবই সুন্দর জায়গা আর এখানে দেখেন কত মানুষ অনেক মানুষ ছিল আর এখানে যে দাঁড়িয়ে আপনি ছবি তুলবেন সেরকম কোনো স্পেস ছিল না মানে প্রচুর প্রচুর মানুষ ছিল এখানে আর এখানে হচ্ছে মাছ ধরার জন্য ব্যবস্থা আছে দেখি অনেকে এখানে যদি যদি আরো বেশি মনে হয় ভালো হতো তাহলে দেখেন যে যার মতো ঘুরতেছে সবে বাচ্চা নিয়েও আসছে বাচ্চাদেরকে ঘুরানোর জন্য আর আমার ছেলে তো এখানে বললাম তুমি দাঁড়াও তোমাকে একটা ছবি তুলে দিই তো আমার ছেলে এখানে বসলো পুষ নিতেছে তো ছবি তুললাম আর বের হয়ে গেলাম বের হওয়ার পরে আমার ছেলে বলতেছে ও কোক খাবে তো এখান থেকে একটা কোক নিয়ে দিবে আর আমরা এখন বাসায় চলে যাব তা আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার